বিসমিল্লাহির রহমানির রহিম। ইফাদের সৌজন্যে রমজান মাসে চ্যানেল আয়ের ইসলাম ও প্রকৃতি শীর্ষক অনুষ্ঠান থেকে শ্রোতা দর্শকদেরকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা। আমরা জীব বৈচিত্র্যের কথা বলছিলাম, বায়োডাইভার্সিটি, কিন্তু বাচ্চাদেরকে যদি আমরা বায়োডাইভার্সিটি বোঝাতে চাই, যে কথা সূরা আল ইমরানের 3 নম্বর সূরার 191 নম্বর আয়াতে আছে, তাহলে আমাদের খুব সহজ পরিবেশের কথা ভাবতে হবে। এমনি একটা সহজ পরিবেশে জীব বৈচিত্র্যের একটা আখড়া হলো একটা পুকুর। হ্যাঁ, একটা পুকুর। এই পুকুরের মধ্যে অনেকগুলো লাইফ ফর্মস আছে, তারা কিভাবে সেখানে টিকে আছে এবং তাদের মধ্যে কি ধরনের ইন্টারাকশন বা আন্তঃক্রিয়া হচ্ছে সেটা খুব ইন্টারেস্টিং। আপনার যদি একদল বাচ্চাকে নিয়ে যদি পুকুরের কাছে যান, তাহলে এবং ওদেরকে যদি অনেকক্ষণ ধরে অবজারভেশন করতে বলেন, তাহলে দেখবে এক সময় ওরা দেখবে যে পুকুরের কোনো না কোনো জায়গায় একটা মাছরাঙা বসে আছে ওত পেতে। এই মাছরাঙাটা সুযোগ পেলেই ও ডাইভ করবে এবং একটা মাছ ওর মুখে নিয়ে আসবে। তো যদি এই দৃশ্য অনেকেরই সৌভাগ্য হয় দেখবার, যে সত্যি একটা মাছরাঙা একটা মাছ মুখে তুলে নিয়ে আসলো, কিন্তু প্রতি ডাইভিংয়ে যে মাছ পাবে এমন কোনো কথা নেই। তা যদি হতো তাহলে তো পুকুর মৎস্যশূন্য হয়ে যেত, কিন্তু তার টেকনিক্স আছে, অনেকক্ষণ ধীরে ধীরে ওয়েট করে সে এইরকম করে। এই একটা দৃশ্য। তারপরে দেখবে কিছু কিছু পোকামাকড় পানির উপর দিয়ে, পানির সারফেস, ওয়াটার সারফেসের উপর দিয়ে হেঁটে যাচ্ছে। এটা তাদের অবাক হওয়ার কথা, কিন্তু এটার কিছুই না, এটা আমরা যেটা বলি সারফেস টেনশন অফ ওয়াটার, সেই পানির পৃষ্ঠ টান যেটা, সেটা ব্যবহার করে, সারফেস টেনশন অফ ওয়াটার ব্যবহার করে তারা হেঁটে যাচ্ছে। এটা একটা খুব সুন্দর দৃশ্য, এবং অনেক যারা চিত্র পরিচালনা করেন তাদের কিন্তু দিনের পর দিন ওয়েট করতে হয়, এমনি একটা পোকা মাকড় পানির উপর দিয়ে হেঁটে যাচ্ছে সেটা দেখবার জন্যে। তারপরে দেখবেন ব্যাং, এই ব্যাং তারা স্পনিং করছে, তারা ডিম ছাড়ছে, এবং ওখানে গ্রে জেলি ম্যাটার সেখানে ওয়ার্ম ওয়াটারে, তার মধ্যে সেই ব্যাঙের যে ডিম। তার আবার যদি সুযোগ হয় অনেকে দেখবেন ট্যাডপোলস, ব্যাঙাচিরা, অনেক সংখ্যক ট্যাডপোলস ঘুরে বেড়াচ্ছে। এবং পুকুরের আশেপাশে বা পুকুরের মধ্যে যে সমস্ত উদ্ভিদ আছে সেগুলোর স্টেম বা কাণ্ডে দেখবে ওয়াটার স্নেল, শামুক। এই শামুক কিন্তু একটা এর অদ্ভুত জিনিস হলো যে অল কাইন্ডস অফ রটিং ম্যাটার, অর্থাৎ যে সমস্ত জিনিস পচে গেছে শামুক সেই জিনিসগুলোকে, সেগুলোকে গ্রহণ করে এবং এই ওখানকার পরিবেশটাকে সে খুব ক্লিন রাখে। এই এটা এটা দেখবে শামুকের এই জিনিসটা। তারপরে দেখবে সাপ, ওয়াটার স্নেক, খুব গ্রেসফুলি সাপ সাঁতার কাটছে। আর দেখবে পন্ড বিটলস, এই পন্ড বিটলস এরা নিজেরাই খুব যে একটা বড়ো তা না, কিন্তু এরা এর চাইতে ক্ষুদ্রাতি ক্ষুদ্র যে সমস্ত জীবজন্তু আছে সেগুলোকে খুব স্যাভেজলি অ্যাট্যাক করে, খুব নৃশংসভাবে এটা অ্যাট্যাক করে এবং এদেরকে ভয় পায়, ছোট ছোট যে সমস্ত কীট পতঙ্গ আছে সেগুলো, এই পন্ড বিটলস। তারপরে পন্ড স্কেট আছে, আমরা যেমন আইস স্কেটিং দেখি সেরকম পন্ড স্কেট এরা পানির উপর দিয়ে এরা গ্লাইড করছে, পন্ড স্কেটস। তারপরে আছে ওয়াটার স্কর্পিয়ন্স, আমরা এমনি বৃশ্চিক যেটা দেখি সেগুলো, কিন্তু পানির কিছু স্কর্পিয়ন্স আছে। তারপরে দেখতে পারে স্পাইডার, ওয়াটার স্পাইডার, এটাও দেখতে পারে।
দেখতে পারে ব্রিলিয়েন্ট ড্রাগন ফ্লাই, সেই ড্রাগন ফ্লাই তার যে সৌন্দর্য এবং তার যে রং এবং তার যে উড়বার কায়দা, এটা পরবর্তীতে ছেলেমেয়েরা বুঝতে পারবে যে একটা হেলিকপ্টার আর একটা ড্রাগন ফ্লাই এটা দেখতে তাদের কীরকম, তাদের মধ্যে সাদৃশ্য এবং আমরা কীভাবে তাদের কাছ থেকে কিছু কিছু জিনিস আমরা ধার করেছি। আবার উদ্ভিদের যদি যদি জিনিস জিজ্ঞেস করি, দেখবে যে নানা রকম শাক এই পুকুরের মধ্যে হয়েছে, কলমি শাক, অন্যান্য শাক সেগুলোর মধ্যে আছে, পানি ফল আছে। তারপরে দেখবে এখানে ওয়াটার লিলি আছে, যে শাপলা। তারপরে ডাকউইড দেখবে, এই যে খুদে পানা বলে, এই ডাকউইডস যেগুলো ডাকস বা যে হাঁসগুলো খায় সেগুলো ডাকউইডস, শ্যাওলা তো আছে, আর আছে ওয়াটার হায়াসিন্থ, এটা আমরা যাকে বলি একটা নুইসেন্স, কচুরি পানা এ নুইসেন্স বলি। কিন্তু আসলে কি নুইসেন্স? ওই যে সুরা 3 নম্বর সুরার 190 নম্বর আয়াত যদি আমরা ভালো করে পাঠ করি, তাহলে এটাকে নুইসেন্স বলা যাবে? যে কোনো কিছুই, হে প্রভু তুমি কোনো কিছুই বিনা কারণে সৃষ্টি করনি, তাহলে এই কচুরি পানাটা কেন সৃষ্টি করেছ? তো আমি এখানে বলতে চাই যে কচুরি পানার প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি বদলে যেতে পারে। কচুরি পানার পরে কিছু গবেষণা হয়েছে কমনওয়েলথ একটা স্টাডিজে, প্রফেসর হায়দার, উনি আজ পৃথিবীতে নেই, উনি শুরু করেছিলেন এই কচুরি পানার। সেই গবেষণা থেকে দেখা যায় একটা পুকুরে যদি 1/3 কচুরি পানা দিয়ে আচ্ছাদিত থাকে পুকুরের পানি, তাহলে সেই পুকুরটা কিন্তু সেখানে যেসব মাছ আছে বা পুকুরের পানি, এর হেলথ খুব ভালো থাকে। 1/3 বেশি নয়, 1/3 থাকতে হবে। কচুরি পানার যে কচুরি পানার থেকে যে আরেকটি জিনিস হয়েছে আমি আপনাদের দেখাতে চাই। এই দেখছেন, এটা একটা ফাইল কাভার, কচুরি পানা হইতে প্রস্তুত ফাইল কাভার। এটা হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট অনেক আগে এটা বার করেছে। এই এই ফাইল কাভারটা এরকম, আমাদের দেশের লোকে তো পড়াশোনার জন্যে কোর্টে কাছারিতে যাচ্ছে, সারাক্ষণ মামলা মোকদ্দমা করছে, লেখাপড়া করছে, তো এই এইরকম একটা ফাইল কাভার ন্যাচারাল কচুরি পানার থেকে হচ্ছে, এবং এটা খুব স্ট্রেংথ আছে। এখন এটা হচ্ছে কিনা জানি না, কিন্তু একসময় এটা শুরু হয়েছিল। তো সুতরাং অ্যান্ড কচুরি পানা ক্যান বি এ ফিড টু পোলট্রি। এটা আরও একটু মজার অবজারভেশন আছে, আপনারা যারা গ্রামে এই কাঁধে বাঁক নিয়ে দুধ নিয়ে যেতে দেখেছেন, দুটো ড্রাম, ওপাশে একটা ড্রাম, একপাশে একটা ড্রাম, কাঁধে পাড়াটা বাঁক ভার থাকে, সেখানে ওই ড্রামের মধ্যে ছলক 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 করে দুধের শব্দ শুনতে পাওয়া যায়। কিন্তু ওটা যাতে স্প্ল্যাশ না করে ওখানে সাধারণত খেজুরের পাতা দেওয়া হয়, আরেকটি জিনিস দেওয়া হয়, সেটা হলো কচুরি পানা। কচুরি পানা পানির যে দুধের যে pH, সেই pH এটা চেঞ্জ করে না কচুরি পানা। আরেকটি জিনিস আছে যে কচুরি পানা ধোপাদের কাছে খুব বেশ প্রিয়। ধোপারা কাপড় কাচতে গেলে তারা খুঁজে দেখে যে কোথায় কচুরি পানা আছে। কেন না, কচুরি পানা পানির হার্ড কম্পোনেন্টসগুলো এগুলোকে অ্যাবজর্ব করে নেয়, তাহলে পানি এই তখন তার কাপড় কাচতে সুবিধা হয়। ও কচুরি পানার কেমিস্ট্রি বা সেটা তাতে ইন্টারেস্টেড না, তার অভিজ্ঞতা থেকে সে জানে, তার কথা হচ্ছে যে অল্প সাবানে বেশি কাপড় কাচা যায় যদি সেখানে পানিতে ফেনা হয়। তো এই কচুরি পানা যেহেতু হার্ড কম্পোনেন্টস অ্যাবজর্ব করে, সেহেতু কচুরি পানাতে কচুরি পানা তার কাছে হয়। তো আমরা এতক্ষণ যে আলোচনা করলাম, সে আলোচনা থেকে একথা পরিষ্কার হলো যে একটা পুকুর একটা স্মল রিজার্ভার অফ বায়োডাইভার্সিটি হতে পারে। তবে যখন তখন গিয়ে যদি বলা যায় এত কিছু বললেন সব তো দেখলাম না, না অনেকক্ষণ অপেক্ষা করতে হয়, এদের ফেজেস আছে,
বিভিন্ন যে স্ক্রিয়েচার্সের কথা বললাম, এদের ফেজেস আছে, এক এক সময় এক একজন এক একভাবে ইন্টারঅ্যাক্ট করে। যেমন কথা আছে কবিতায় যে পাতিহাঁস ডুবে ডুবে গুগলি তোলে বেলা দুপুর, দুপুরবেলা সেই খেলাটা দেখা যায়। সুতরাং একটা স্কুলের টিম বাচ্চাদের টিমকে নিয়ে একটা পুকুর দেখালে, এ কাজটা টিচারদের পক্ষে মোটেই কঠিন ব্যাপার নয়, কিন্তু এই কাজটা করা হলে বায়োলজি টিচিং অনেক ইন্টারেস্টিং হতে পারে, ডেফিনেশন দিয়ে না করে ফাংশন দিয়ে করলে, এবং বায়োডাইভার্সিটি সম্পর্কে আমাদের একটা পরিপূর্ণ আইডিয়া হতে পারে। এই কথা বলে আজকের আলোচনা এখানেই শেষ করছি। খোদা হাফেজ।